তানভীর আহমেদ, আপনি লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শর্ট ইসলামিক ভিডিও পোস্ট করা কি জায়েজ? আজকাল অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শর্ট ইসলামিক ভিডিও তৈরি করছেন, অনেকে ইসলামী সং তৈরি করছেন। মনে রাখবেন, এগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা জায়েজ হবে যদি মিউজিক শুধু বলতেই মিউজিক হয়, মূলত সেটা কোনো ন্যাচারাল কোনো সাউন্ড টাউন্ড হয়, এসএফএস জাতীয় কিছু হয়, ন্যাচারাল কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। আর যদি মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, তাহলে সেটা জায়েজ নয়। সেটা হোক ইসলামী কোনো বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেন, অথবা কোরআন কারিমের কোনো আয়াতের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেন, কিংবা কোনো ইসলামী সঙে দেন, যেখানেই দেন না কেন সেটি জায়েজ হবে না। এটা অনেক ভাই বোন অনেকে করছেন। আজকাল অনেক এ জাতীয় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় যেগুলোতে এত সূক্ষ্মভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে যে সেটা আসলে বুঝে ওঠা দায় এবং খুব কঠিন। তো এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে শুনতে হবে এবং চেক করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আখেরি জামানা হারাম কাজ মানুষ করবে হালাল মনে করে, এবং সূক্ষ্মভাবে হারাম কাজ হালালের সাথে মিশিয়ে দেওয়া হবে, এটা জটিল একটি জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর সুফিয়া বেগম, আপনি লিখেছেন মেয়েদের জন্য কি লাল টিপ দেওয়া জায়েজ আছে সৌন্দর্যের জন্য? মেয়েদের জন্য কপালে লাল টিপ দেওয়া এটা অনুচিত, কারণ এটি সাধারণত আমাদের সমাজে হিন্দুরা লাল কালারের বিশেষ ধরনের টিপ বা সিঁদুর যেটাকে আমরা বলি, এটা তারা ব্যবহার করে থাকেন। অতএব সেটার সাথে যাতে সাদৃশ্য না হয় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন মুসনাদে সুনান আবু দাউদের হাদিসে আসছে যে মান্তাশাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়, এই জন্য এটি অ্যাভয়েড করা উচিত।